বিপত্তি যেন পিছু ছাড়ছে না বরিশাল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সম্প্রতি ইউনর করা মামলায় পুলিশের দেয়া চূড়ান্ত তদন্ত রিপোর্টে নির্দোষ হয়েছেন। কিন্তু হঠাৎই রোববার তার পরিষদেরই সাত কাউন্সিলর হাটবাজার টেন্ডারে অনিয়ম, সম্মানী ভাতা প্রদানে বৈষম্য ও বেআইনিভাবে কর্মকর্তাদের ওএসডি করাসহ ছয়টি অভিযোগ এনে মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে আইনি নোটিশ দিয়েছেন। যত ডেভেলপমেন্ট কাজ হচ্ছে তার সেখানেও আমরা কিছু জানি না, কোনো বিষয়ই আমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয় না, আমরা কোনো কাজের কনসেন্ট দিই না, কোনো মাসিক সভায় অনুমোদন নাই, হাটবাজার এবং ইভেন যে সমস্ত কাজ যেটা আমাদের কিছুই নাই। সুস্পষ্ট নির্দেশনা আছে যে এই কয়টা কমিটি আপনার করতে হবে, এসব অভিযোগের জবাব 15 কার্যদিবসের মধ্যে না পেলে আইনের আশ্রয় নেবেন বলে জানান নোটিশদাতা কাউন্সিলরদের আইনজীবী। তাদের এই 6,500 টাকা করে কম দেওয়া হয়েছে এবং পরবর্তীতেও এই কম হারে টাকা দেওয়ার একটা প্রক্রিয়া চলতেছে, এই বিষয়ে এবং অন্যান্য আরো 5টি বিষয়ে আমার মক্কেলরা লিগাল নোটিশ প্রদান করছে। সিটি মেয়রের বক্তব্য পাওয়া না গেলেও নগর ভবন বলছে পরিষদের সভায় না এসে এমন নোটিশ পাঠানো হঠকারিতা, তারাও আইনের পথেই হাঁটবেন। আলাপ যোগাযোগ না করে হঠাৎ করে নিজের পরিবারের অভিভাবকের বিরুদ্ধে এইভাবে একটি আইনি নোটিশ করা, এটি একটি হটকারিতা। আমাদের যদি বিন্দুমাত্র ত্রুটি হয় আমরা সেটা ইনশাআল্লাহ সংশোধন করে ফেলব। আমরা চেষ্টা করছি সবাইকে সাথে নিয়ে সিটি কর্পোরেশন সরকারকে সুন্দর, বসবাসযোগ্য, আধুনিক মহানগরী করা যায় সে বিষয়ে আমাদের মাননীয় মেয়র কাজ করে যাচ্ছে। নোটিশ দেওয়া কাউন্সিলররা হলেন হুমায়ুন কবির, তৌহিদুল ইসলাম, ফরিদ আহমেদ, জিয়াউর রহমান, আমির হোসেন, আনিসুর রহমান এবং এনামুল হক। মাত্র 1.5 বছর মেয়াদ রয়েছে বর্তমান মেয়রের, তার আগে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় নানা আলোচনা সমালোচনা তৈরি হচ্ছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।